বিতর্কিত আইএএস ট্রেনি পূজা খেতকারের বিরুদ্ধে এবার এফআইআর করল ইউপিএসসি। শুক্রবার 19 জুলাই প্রতারণা জালিয়াতি সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এক বিবৃতিতে ইউপিএসসি জানিয়েছে, 2022 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ আইএএস ট্রেনি পূজা খেতকারের বিরুদ্ধে যাবতীয় তদন্ত সম্পন্ন করেছেন তারা। ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেট দাখিল করার অভিযোগ উঠেছিল আইএএস ট্রেনি পূজা খেতকারের বিরুদ্ধে। মহারাষ্ট্রের পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ উঠেছে যে আইএএস অফিসার হবার জন্য আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটাগরি এবং অন্যান্য অনগ্রসর ক্যাটাগরির আওতায় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়েছেন পূজা। যে প্রবেশনারি আইএএস অফিসারকে ইতিমধ্যে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বদলি করে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি, এখন তাকে ওয়াশিম জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর করে বদলি করে দেওয়া হয়েছে। যদিও বিষয়টা নিয়ে প্রবেশনারি আইএএস অফিসার পূজার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তার বাবা এবার লোকসভা নির্বাচনে লড়াইও করেছিলেন। তবে পূজা খেতকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কি অভিযোগ উঠেছে? যে প্রবেশনারি আইএএস অফিসার যে সুযোগ সুবিধে পাওয়ার কথা নয় সেগুলো তিনি নিচ্ছিলেন, নিজের পার্সোনাল গাড়িতে লালবাতি এবং মহারাষ্ট্র সরকারের বোর্ড লাগিয়ে ঘুরতেন, যে কাজটা করার অনুমতি নেই প্রবেশনারি আইএএস অফিসারদের। কোনো আধিকারিকই নিয়ম মতো সরকারি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে হুডার বা সরকারি সাইনবোর্ড লাগাতে পারেন না। শুধু তাই নয়, অ্যাডিশনাল কালেক্টর অজয় মোড়ে যখন থাকতেন না তখন তার চেম্বারের একাংশ ব্যবহার করতেন। চাকরি পাওয়ার জন্য পূজার বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট দেওয়ার অভিযোগও উঠেছিল। প্রসঙ্গত বলি, পূজার বাবা নিজে একজন প্রাক্তন আমলা ছিলেন। পূজার বাবা দিলীপ খেতকারের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে, তিনি পুনের বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে প্রচুর জমি কিনেছেন, পাশাপাশি সেই সব জমি লাগোয়া কৃষি জমিও কব্জা করার চেষ্টা করেছিলেন এই খেতকার দম্পতি। সেই সময় পূজার মা মনোরমা নাকি এক কৃষকদের সামনে বন্দুক নাচিয়ে ভয় দেখিয়েছিলেন। আর এদিকে পূজার বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে ভুয়ো প্রতিবন্ধী এবং ওবিসি শংসাপত্র জমা দিয়ে আইএএস হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, 800 ওপরে র্যাঙ্ক থাকা সত্ত্বেও প্রাক্তন আমলার বাবার প্রভাব খাটানোয় মহারাষ্ট্র ক্যাডারের আইএএস হন পূজা। তবে এইসব বিষয় সামনে এসেছে অনেক পরে। 2022 ব্যাচের মহিলা আইএএস অফিসার হিসেবে তার পদের অপব্যবহার করে তিনি সম্প্রতি শিরোনামে উঠে এসেছিলেন। ভিভিআইপি নম্বর দেওয়া প্লেট, গাড়িতে সাইরেন এবং মহারাষ্ট্র সরকারের স্টিকার ব্যবহার করেছিলেন তিনি। কিছুদিন আগেই ট্রেনি আইএএস পূজা খেতকারের মাকে গ্রেফতার করা হয়। পুনের গ্রামীণ পুলিশ রায়গড় জেলার কাছে মাহাত থেকে গ্রেফতার করে তাকে। সম্প্রতি প্রকাশ্যে আসে পূজার মায়ের বন্দুক হাতে ছবি। পূজার মায়ের একটা পুরনো ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা গিয়েছে গ্রামের এক কৃষককে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছেন পূজার মা। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই পূজার মা এবং বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় পুলিশে। এদিকে পুলিশের দাবি, ঘটনা প্রকাশ্যে আসতেই পলাতক হয়ে যান পূজার বাবা ও মা। তাদের ফোনও বন্ধ ছিল, তবে অবশেষে পুলিশের জালে পূজা খেতকারের মা। পলাতক থাকার পর রায়গড় জেলার মাহাদের একটি হোটেল থেকে মনোরমা খেতকারকে গ্রেফতার করা হয়। হোটেলে থাকার জন্য মনোরমা খেতকার একটা ভুয়ো নাম ব্যবহার করেছিলেন। তিনি ইন্দুবাই জ্ঞানদেব ঢাকনে এই নামটা ব্যবহার করেন এবং তার সঙ্গে থাকা অন্য একজন দাদা সাহেব জ্ঞানদেব ঢাকনে নামটি ব্যবহার করে বলে খবর। এসপি পঙ্কজ দেশমুখ কি বলছেন শুনব। উনে আমনে সুবহ মে মাহাড় সে ডিটেন কিয়া হ্যায়, শি ইজ অন হার ওয়ে, আর আব হামসে ইনকোয়ারি করেঙ্গে, উসকে বাদ ফার্দার লিগাল অ্যাকশন উনকে খিলাফ লি জায়েগি। কিন হালত মে কি কাফি দিন সে আপ লোগ ঢুন্ড রহে থে কিন হালত মে মিলি হ্যায়? ওয়াহাঁ পে এক হোটেল মে ও পাই গই হ্যায় আর হামনে উনকো ইনকোয়ারি কে লিয়ে হামারে সাথ হামারি টিম উনকো লেকার আ রহি হ্যায়। আবি ডিটেইন নি হ্যায়? জি জি। স্যার আর কিস তরহ কি আগে কি ক্যা প্রসেস হোগি উনকো পুলিশ স্টেশন? জি, জো ভি হ্যায় জো ভি লিগাল অ্যাকশন হোগি উনকে উপর। থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ। এর আগে পূজা খেতকারের কি বক্তব্য উঠে এসেছিল শুনব। আরোপ
लावलेले आहेत. कमिटी मला जे काही प्रश्न विचारेल त्याचं मी पूर्ण क्लॅरिफिकेशन देईल. पूर्ण त्याच्यामध्ये जे काही लिगली आहे ते मी आय विल गिव्ह इट लिगली. आय विल टेस्टिफाय इन फ्रंट ऑफ द कमिटी अँड आय थिंक व्हॉट एव्हर डिसिजन द कमिटी विल टेक वी ऑल शुड बी ॲक्सेप्टेबल टू दॅट. आय विल ऑल्सो ॲक्सेप्ट इट. यू शुड ऑल्सो. तुमचं बरोबर आहे पण मी जसं तुम्हाला बोलले ना की त्या विषयावर आय रिअली हॅव नो आयडिया आणि मी त्याच्यावर कमेंटही करू शकत नाही बिकॉज यू ऑल्सो नो आय एम ओव्हर हिअर. आणि मी इथे माझं काम आहे ॲज अ प्रोबेशनर टू वर्क हिअर टू लर्न ओव्हर हिअर अँड दॅट इज वॉट आय एम डुईंग. सो जे बाकीच्या गोष्टी आहेत आय कॅनॉट मेक एनी कमेंट्स ऑन दॅट. ये जो टेक्निकल चीजे है तो आप मुझे पूछते उन्होंने इसीलिए एक एक्सपर्ट कमिटी एस्टैब्लिश की है और जो भी इसके टेक्निकल डिटेल्स है और जो भी मेरा उसका मेरा सबमिशन है आई विल डेफिनेटली गिव दैट. मैंने आपको कल भी यही बोला था. मैं आज भी आपको यही बोल रही हूँ कि लेट द एक्सपर्ट कमिटी डिसाइड. लेट द एक्सपर्ट्स डिसाइड. ऑब्वियसली आई एम नो वन टू से. यू आर नो वन टू से. कॉमन पब्लिक इज नो वन टू से. द एक्सपर्ट्स इन दैट स्पेसिफिक फील्ड द एक्सपर्ट्स ऑफ गवर्नमेंट दे विल डिसाइड. आई एम व्हेरी श्योर दैट वॉट एवर इज द ट्रूथ वॉट एवर इट इज इट विल कम इन फ्रंट ऑफ द कमिटी. मी तेच सांगते तुम्हाला. तेच सांगते की हे सगळं ऑफिशियल कम्युनिकेशन असतं. हे कॉन्फिडेन्शियल कम्युनिकेशन असतं. त्याच्यामुळे त्या गोष्टीमध्ये मी तुम्हाला काहीच सांगू शकत नाही. पण जेव्हा पण तुम्हाला हे माहिती आहे की कमिटीचा निर्णय येईल दॅट विल बी पब्लिक. That will be open to scrutiny and that time obviously everybody will know. But right now I do not have the right to tell you anything about whatever investigation is going on or whatever the committee has been set up. That is a confidential sort of information and I am nobody to answer you in that matter. But I think everybody can see whatever is happening and as I said that I don't want to comment on it because media and the common public are very, I think, I believe in the common public also, I believe in the media also and I think everybody is that intelligent and everybody knows what is happening and that is why I cannot comment on it either on positively or negatively and whatever submission I have, as I said, it will become public later. Our Indian constitution is based on the fact that innocent until proven guilty. So by media trial proving me guilty is actually wrong on everybody's part. So this is a basic right of everybody. Every person, you also know, any person who is considered guilty in our system is innocent until he is proven guilty. And you can say it has been alleged, but this proving me guilty like this, I do not think that is correct. So whatever my submission is, I will give it in front of the committee and the truth will come. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।